الشيطان الرجيم يا بني إنها إن تك مثقال حبة من كردل فتكون في صخرة فتكون في صخرة أو في السماوات أو في الأرض أو في الأرض يأتي بها الله ইন্নাআল্লাহ তীফ এখানে আল্লাহ সোবাহানা তালা বলছেন যে ইয়া বুনাইয়া হে প্রিয় বৎস হে আমার বৎস ইন্নাহা নিশ্চই উহা এই উহা মানে হচ্ছে বাবা আপনার যে পাপ পুণ্য আপনি পাপ করলেন পুণ্য করলেন সেই পাপ পুণ্যের কথা বলা হচ্ছে ইন্নাহা নিশ্চয় পাপ পুণ্য ইন তাকু যদি হয় মিসকলা হাব্বাতিন মিসকলা হাব্বাতিন মিসকল মানে হচ্ছে একটা পরিমাণ বোঝায় আর কি আর হাব্বাতিন মানে দানা শস্য দানা যেরকম আমরা বলি তো যদি আপনার পাপ হোক পুণ্য হোক আল্লাহ বলছেন যদি তোমার পাপ সেটা পাপ কাজ করো বা পুণ্য কাজ করো সেটা যদি এক দানা পরিমাণও হয় মিন হরদালিন সরিষা সরিষার মধ্যে যে দানা এই দানা পরিমাণ ক্ষুদ্র বস্তু বলতে মানে এখানে মূলত উদ্দেশ্য হলো ক্ষুদ্র বস্তু অর্থাৎ পাপটাকে যদি ছোট পাপও হয় এবং সেটা যদি সরিষা দানার পরিমাণও হয় ফাতা কুন ফাতা অতপর তাকুন তুমি কি হবে তাকুন মানে তুমি হবে ফি সখরতিন অথবা তা হয় তুমি না তা হয় এই যে পাপ পাপ ঠাপ কি তা হয় ফি সখরতিন মধ্যে মানে কি পাথর খন্ডে শখরতিন শব্দের অর্থ হচ্ছে পাথর বা শিলা এই ধরনের কিছু আর কি তা এখানে যদি সেটা তোমার এই পাপটাকে যদি কি করা হয় পাথর খন্ডের মধ্যে রাখা হয় বা অন্য কোনো জায়গায় থাকে আউফিস সামা অতি অথবা আসমান সময়ের মধ্যেও যদি থাকে আউফিল আর রিয়াতি বেহাল্লাহ তাহলে আল্লাহ তাআলা উহাকে কি করবেন নিয়ে আসবেন তার মানে এখানে মূল কথা হচ্ছে পাপের কথা বলা হচ্ছে যে পাপের পরিমাণ যাই হোক না কেন যদি সেটা শস্য দানা পরিমাণও হয় সরষের দানার পরিমাণও যদি হয় এবং তা থাকে যদি পাথরের মধ্যে লুকায়িত থাকে কিংবা আসমান সমূহের মধ্যে বা জমিনের মধ্যে যদি কোথাও থাকে এইগুলো ওইখানে থাকবে না এগুলো কি করবেন আল্লাহ আল্লা তাআলা হিসাবের ময়দানে এগুলো নিয়ে আসবেন কিভাবে নিয়ে আসবেন কারণ কি ইন আল্লাহ নিশ্চয়ই তাআলা লতিফুন। লাতিফুন মানে সূক্ষ্মদর্শী তিনি সবকিছু দেখতে পান এবং তিনি সব ব্যাপারে অবগত আছেন। এখানে মূল কথা হচ্ছে যে তিনি তার সন্তানকে যে উপদেশ দিয়েছিলেন সে উপদেশের মধ্যে বলা হয়েছে যে পাপের পরিমাণ যাই হোক না কেন সেই পাপ যেখানেই তুমি লুকানোর চেষ্টা করো না কেন সেই পাপ কিন্তু আল্লাহ তালা অবশ্যই নিয়ে আসবেন তুমি সেটা সেটা যদি শুধু পাপ না যদি নেকামলও করো সেটাও তোমরা জানতে পারবে অর্থাৎ সেটা আল্লাহ জানবেন কারণ আল্লাহ তালা সবকিছু জানেন এবং সবকিছু দেখেন তাহলে এখানে দেখা যাচ্ছে ইয়া বুনাইয়া ইয়াটা হলো হরফে নিদা। বুনাইয়া শব্দটা কি মুদাফ মুদাফিলাই মিলে হলো মুনা ইন্না ইন্না তো হরফে মুসাবা বিল ফেল বা এখানে তাকিদের জন্য আসছে হাটা হলো এসমে ইন্না হাটা কি এটা একটা দমির এই দমিরটা হলো দমিরে মোতাসিল এবং এটা হলো মোয়ান্নাস দমিরে মোতাসিল এবং মোয়ান্ন বুঝতে পেরেছেন এখানে ওই যে আপনার পাপ হোক নেক আমল হোক বদ আমল হোক ওইগুলো সম্পর্কে বলা হচ্ছে হা দ্বারা তার দিকে ইঙ্গিত করা হয়েছে ইং তাকু ইন এটা কি হরফে শট তাকু তাকুটা মূলত ছিল তাকুন এখানে তাকফিপ করা হয়েছে নুনটাকে বাদ দিয়ে হালকা করা হয়েছে পড়ার সুবিধার্থে তাহলে কি হলো এই তাকুন শব্দটা হলো ফেলু শট ইন ইন হচ্ছে মানে হরফে শট ইনটা কি হুম হরফে শর্ত আর তাকুটা হলো কি ফেল উৎসর্ত বুঝতে পেরেছেন আর তাকুর মধ্যে কিন্তু ফাইল আছে তাকুর মধ্যে ফাইল কে তাকুর মধ্যে ফাইল কে হবে দমিরে মুস্তাতির এখানে দমিরে মুস্তাতির হচ্ছে ফাইল কি হবে সেটা হম

মাফুল হয়েছে বটে কিন্তু আসলে মূলত মাফুল না ওই যে ইন্নার খবর হবে কিন্তু খবর হওয়ার আগে শব্দটা প্রথমে হবে মুদক আর হাববাতিন তাহলে কি হবে হবে হরফে মিন যার খরদালিন শব্দটা কি হবে মাজুরুর যার মাজরুর মোতাল্লেক শিবা ফেলের সাথে মোতাল্লেক হয়ে হাববাতিনের কি হবে সিফাত খরদালিনটা কি হবে মিন খরদালিনটা হলো হাববাতিনের সিফাত মাউসুফ সিফাত মিলে কি হবে এবার হুম মাউসুফ সিফাত মিলে আগে কি মুদাফ হইছে না তাহলে এটা কি হবে মুদাফিলাই হবে বুঝতে পেরেছেন এবার তারপরে কি ফাত ফাতাকুন ফাটা কি হরফে আত তাকুন শব্দটা ফেল এবং ফেলে নাকে সেটা এবং এটা

আপা বুঝিনে আপনি না বুঝি নাই ਉਸটা ভুল হচ্ছে আচ্ছা ঠিক আছে তারপরে দেখেন ফাতাকুন ফি সখ ফাতাকুনের মধ্যে তো ফেল ফাইল আছে ফি ইজ ফরফে জার সখরতিন শব্দটা কি হলো মাজরুর হলো তাহলে জার মাজরুর মিলে কি হয়ে গেল মুতাআল্লিক হলো আও হরফে আত ফি হরফে জার সামাওয়াত মাজরুর জার মাজরুর মুতাআল্লিক সমাওয়াত মুতাআল্লিক

মাজরুর আবার সেটা হরফে আৎফের হওয়ার কারণে এটা মাফ হলো ইয়াতি তেলে মুদারি এটা কি হলো ইয়াতি বিহাল্লাহু ইয়াতি বিহাল্লাহ ইয়াতিটা ফেল আল্লাহ শব্দটা কি আল্লাইন লেখা হয় আর বি হরফে জার আর আটা হলো কি মাজরুর যার মাজরুর মুতাল্লিকাত সাথে ইয়াতি ফেলের সাথে

হতে পারে সেটা আসমান সমূহে হতে পারে সেটা জমিনে সেটা যে তো থাকে ইয়াতি বিহাল্ল এটা হচ্ছে যা যা হলো ঠিক আছে জবাবে শর্ত আর কি তাহলে ইয়াতি বিহাল্ল এই জন্য এখানে কিন্তু ইয়াতি ছিল খেয়াল করেছেন এখানে একটা ইয়া ছিল না ইয়াটা কেন পড়ে গেছে ওই যে আমরা বলেছি না যে আপনার হরুফে জাজেমা আসলে কি থাকে যজম প্রদানকারী যদি প্রথমে থাকে তাহলে আমর নাহি এরপরে ইয়াটা বিলুপ্ত হয়ে যায় না যদি সাকিন যুক্ত ইয়া থাকে সেটা কি হয়ে যায় মোজারের যুক্ত ইয়া থাকলে সেটা বিলুপ্ত হয়ে যায় তাহলে ইয়াতি । সেটা আল্লাহ তালা কি করবে নিয়ে আসবে আর ইন্না লহা ইন্না হরফে মুসাব্বা বিলফেল আল্লাহ হচ্ছে এসমে ইন্না লাতিফুন হচ্ছে খবরে খবরে আউয়াল মানে খবরে ইন্না আর কি আওয়াল আর হবির হচ্ছে কি ফবরে ইন্না সানি তাহলে মূল কথা হচ্ছে যে এখানে লুকমান মানে হাকিম বা লুকমান আলাই সাল্লাম তিনি তার সন্তানকে উপদেশ দিচ্ছেন যে পাপের ব্যাপারে যে তুমি আবার নেকামলের ব্যাপারেও বলছেন যে তুমি আমল করো আর বদামল করো যেটাই করো না কেন সেটার পরিমাণ যদি সরিষার দানার পরিমাণও হয় ক্ষুদ্র পরিমাণও যদি হয় এবং সেটাকে যদি কোথায় থাকে সেটা পাথরের মধ্যে যদিও থাকে অথবা সেটা যদি আসমানে থাকে অথবা সেটা জমিনেও থাকে আল্লাহ এ কোনো জায়গাতে সেগুলো রাখবেন না বরং তোমার সামনে সেগুলো নিয়ে কি করবেন উপস্থিত করবেন সুতরাং তুমি পাপ করার ব্যাপারে তুমি কি হও আল্লাহকে ভয় করো এবং নে কামল করার ব্যাপারে বেশি উৎসাহিত হও কারণ নেকামল করলেও তো আল্লাহ তোমাকে ওই নেকামলের হিসাবটা তোমার কাছে নিয়ে আসবেন আর এগুলো তিনি আর কিভাবে জানবেন কারণ তিনি হচ্ছেন লহা নিশ্চয় আল্লাহ আল্লাহর্শী হবিরুন এবং সবকিছু তিনি জানেন তা ঠিক আছে আমরা এই পর্যন্ত পড়লাম আমরা মোটামুটি বাক আয়াতের মর্মার্থ তো আমরা বুঝতেই পারলাম যে এখানে আসলে নেক আমল বদামল উভয়ের ব্যাপারেই আমাদেরকে অ্যাওয়ারনেস মানে মানে জাগ্রত করেছেন আল্লাহ তালা সতর্ক করেছেন আমাদেরকে যে আমরা যেন নেকামল করি আর বদামল থেকে যেন দূরে থাকি কারণ বদামল আমরা হয়তো